হঠাৎ একটু বেরোবো ঠিক করেছি, কিন্তু কোথায় যাব গন্তব্য কোনো ঠিক নেই। দেখি কোথাও একটা যেতে হবে, তাহলে চলুন যাওয়া যাক স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে। বন্ধুদের স্বাগত, আশা করি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দ আছে। তাহলে যেখানে যাব গন্তব্যে গিয়ে আবার কথা হবে, চলুন আমাদের সঙ্গে থাকুন। নাকি ফাঁক দিয়ে চলে যেতে পারবি? তাহলে পেছনেই থাক, এইটা লাগাইনি তো একটা দিয়েছি না কি নতুন, এটা না খুলে গেছে সামনের চাকায় তো, একটা সামনের চাকায় তো নেই, এটা ও পরে ডিকিতে দিয়ে দিস। নিয়ে যে টায়ারের হ্যাঁ দেখে নিও তো একবার, রাস্তায় তো জমা জল ছিল, জমা জল দিয়ে আসতে গিয়ে পেছনের লেফট সাইডের টায়ার পাংচার, টায়ার এবারে না চেঞ্জ করলে হবে না, দারুণভাবে ফেঁসে গেলাম, সব জায়গায় পাওয়া যাচ্ছে না যে টায়ার চাওয়া হচ্ছে। এখন এসছি টায়ারের দোকানে, উল্টো দিকে টায়ার চেঞ্জ করা হচ্ছে, করে কখন যাব আমাদের গন্তব্যে জানি না। তাহলে চলুন টায়ার চেঞ্জ করে যেতে যেতে পরে আবার কথা হচ্ছে। এখন আমরা একটু বিচ্ছিরিভাবেই ফেঁসে গেছি গাড়ি নিয়ে আজকে। এই যে দোকান, আমরা এসেছি উল্টো দিকে আসতে হয়েছে, দোকানও নেই সব জায়গাতে, উল্টো দিকে এসে বেশ অনেকটা এসে একটা দোকান পাওয়া গেছে, সেখানে এখন রিংয়ে টায়ার পরানো হচ্ছে নতুন। টায়ারটা লাগাতে দেরি হয়ে গেছে বলে আমরা আমাদের কোথাও যেতে পারলাম না, গাড়ি নিয়ে সোজা বাড়িতে ফেরত আসলাম। বাড়িতে একটু রান্নাবান্নাও বাকি ছিল, এখন যেতে হবে বাড়ি, এসে রান্নাও করতে হবে, খানিকটা বাকি আছে, সেই কাজটা করতে বাড়িতেই চলে এলাম। প্রথমেই যখন বাধা পড়েছে আর গিয়ে কোনো লাভও নেই, কাজও হবে না, টাইমটাও অনেকটা পেরিয়ে গেছে, তাই চলুন গিয়ে এবারে একটু রান্না শুরু করতে হবে। সেই রান্নার কাজটা করতেই এখন যাব কিচেনে।
ঠান্ডা লেগে আছে, সব কাচিয়ে দিয়ে দিই। দু সাইড তো হবে, লিখে দিবি পেয়ার জলে ট্যাপ করে করে ওইখানে Thank you.